আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিলন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো আছি। আজকে আরও একটা বেবিদের ফ্রক ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। ডিজাইনটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি অল করে দিবেন, আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কীভাবে কাটিং এবং সেলাই করে দুইটা আপনাদেরকে শেয়ার করব। এখানে আমি দুইটা ফাট কাপড় নিয়েছি। তো এখন প্রথমে আমি এই কাপড়টার মাপ দিয়েছি 10.5 ইঞ্চি। তো এখন আমি শোল্ডারের মাপ দিয়ে দিব, শোল্ডারের মাপ দিব আমি 4.5 ইঞ্চি, তাহলে এখানে 9 হবে। তারপর আমি মোড়ার মাপ দিব 5.5 ইঞ্চি। এই যে মোড়ার থেকে উপর থেকে আমি 5.5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিলাম। এখন আমি বডির মাপ দিব 14 ইঞ্চি, যেহেতু এটা একটু বেবির ফ্রক। তারপর মোড়ার মাপ দিব আমি 6 ইঞ্চি, আমার মোড়াটা রাউন্ডে হবে 6.5 ইঞ্চি। তারপর আমি নিচে দিলাম 13 ইঞ্চি, বডি থেকে 1 ইঞ্চি ছোটো দিতে হবে কোমরের মাপটা। তো এখন আমি কাটিং করে নেব। এই যে দেখেন কাটিং হয়ে গেছে। আমি সাইডে 1 ইঞ্চির মতো কাপড় বাড়তি রেখেছি, অবশ্যই আপনিও রাখবেন। তারপর আমি এই যে গলার মাপ দিয়েছি 2 ইঞ্চি, উপরে 2×4 হবে, আর নিচের দিকে দিয়েছি আমি 4 ইঞ্চি। তো 4×4 ইঞ্চি গলাটা হবে। তো আমি রাউন্ডে এভাবে করে গলাটা কাটিং করে নেব। তারপর পিছন সাইডেও আপনি গলা সামনের গলা থেকে একটু ছোটো করে কাটিং করবেন। এই যে দেখেন আমার দুইটা গলা কাটিং হয়ে গেছে। এখন দেখেন আমি একটা পিঙ্ক কালার কাপড় নিয়েছি। কাপড়টা এই যে সামনের পার্টের বডিটা আমি এভাবে রাখবো। রাখার পরে সেম বডির মাপে যতটুকু ততটুকু আমি অনুযায়ী কাটিং করে নেব। এই যে দেখেন এভাবে করে কাটিং করে নিয়েছি। এখন আমি কি করব, এই যে এইখান থেকে এদিকে করে রাউন্ড করে একটা দাগ উঠাই দেব। এই যে দেখেন এই দাগটা এভাবে ঠিক উঠাতে হবে। তো এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করব। এই যে দেখেন এভাবে করে রাউন্ড করে কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। তখন আমি এই যে সামনের পার্টের বডির উপরে ঠিক এভাবে করে প্রিন্টের কাপড়টাকে বসাতে হবে। এই যে দেখেন ঠিক এভাবে করে কাপড়টাকে আমি সেলাই করে বসাই দেব। এখন আমি নিচের ঘেরার জন্য কাপড় কাটিং করে নিয়েছি। তো এখানে দেখেন দুইটা টুকরা নিয়েছি। তো এটা কিন্তু ডাবল ফাট, ডাবল কাপড়। এখানে দেখেন সিঙ্গেলে 21, তো ডাবলে হবে তাহলে আপনার 42 ইঞ্চি, 42 ইঞ্চি। তো এখন দেখেন এখানে দুইটা ফাট, একটা ফাট সামনের ফাটের জন্য, একটা পিছন ফাটের জন্য। তো এখন আমি সেলাই করতে চলে আসছি। তো প্রথমে আমি কি করব, সামনের পার্টের সাথে এই যে কাপড়টা আমি এভাবে করে প্রথমে কাঁধি থেকে শোল্ডার থেকে নিচে রাউন্ড এভাবে করে মোড়ার মধ্যে এই যে এভাবে করে রাউন্ড রাউন্ড সেলাই করে মুখোমুখি সেলাই দিয়ে এই টুকরাটা এভাবে করে বসাই দেব। এই যে দেখেন এভাবে করে সেলাই করে বসাই দিতে হবে। এই যে এই সাইডে যেমন বসাইছি ওই সাইডেও সেম টুকরাটা সেম সেলাই করে বসাতে হবে। এই যে দুইটা ফাট আমার সেলাই করে বসানো হয়ে গেছে। এখন আমি একটা টুকরা কাপড় নিয়েছি, এটা ছোড়া নিয়েছি 3 ইঞ্চি, এটা ডাবল করলে 1.5 ইঞ্চি হবে। তো এটাকে আমি এভাবে করে ডাবল করে সেলাই করে নেব। এই সেলাই করা হয়ে গেছে। এখন আমি একটা কলমের সাহায্যে এই কাপড়টাকে এভাবে করে পাল্টাই দেব। এই যে দেখেন কাপড়টা পাল্টানো হয়ে গেছে। আমি আয়রন দিয়ে প্রেস করে নেব। এই যে আয়রন দিয়ে প্রেস করে নিয়েছি। এখন আমি এটার মিডলে এই যে এভাবে করে কুচি উঠাবো। তো কুচিটা প্রথমে এই যে ওইদিকে দিবেন একটা, এদিকে দিবেন একটা, এভাবে করে পুরো কাপড়ের মধ্যে কুচিটা বসাতে হবে। যে যেখান থেকে আমার ডিজাইনগুলো দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এই যে এভাবে করে আমি সবগুলা কুচি এভাবে করে উঠাই দেব। এই যে দেখেন আমি সবগুলো কুচি উঠাই নিয়েছি। এখন আমি কি করব, এই যে এভাবে কাপড়ের মুখে মুখে সেলে করে মিডলে এই কুচিগুলো বসাই দেব। খুবই সিম্পল একটা ডিজাইন। আপনার সেম কাপড় দিয়ে, হালকা প্রিন্ট কাপড় দিয়ে আপনারা কিন্তু ঘরে বসে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। এই যে দেখেন কুচিটা লাগানো হয়ে গেছে। সেম ওই সাইডেও আমি রাউন্ডে রাউন্ডে কুচিটা সেলে করে লাগাই দেব।
যে দুই সাইডে কুচি করে সিলাইটা লাগানো হয়ে গেছে। এখন আমি ব্যাক সাইডের সাথে এটাকে এভাবে করে জয়েন্ট করে লাগাই দেব। এই যে দেখেন এভাবে করে লাগাই দিয়েছি। এখন আমি এই যে মোড়ার সাইডে, যেহেতু এটা হাতা হবে না তো এটাতে আমি ফাইভ ইন করতে হবে, তো ফাইভ ইন করার জন্য উল্টা ফিট থেকে এভাবে করে ওরফ কাফ কাটিং করে এভাবে করে রাউন্ড রাউন্ডে লাগাইয়ে পরে ডাইন ফিটের দিকে পাল্টাই নিয়ে সেলাই করে দিবেন। এটা মেকি হাতা ফ্রক হয়েছে। এই যে দেখেন এভাবে করে পাল্টাই সেলাই করে নিয়েছি দুই সাইডে। এখন আমি গলার মধ্যে ব্লু কালারের ফাইভ ইন করব। আপনারা চাইলে যদি বেবিদের পিছনে বটন দিতে চান তখন একটা পিছনে কিন্তু একটা দুটো বটন দিয়ে দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ডিজাইনটি করা। তো এভাবে করে রাউন্ডে রাউন্ডে আমি ব্লু কালারের ফাইভ ইনটা করে নেব। এই যে ব্লু কালারের ফাইভ ইনটা করা হয়ে গেছে, তারপর আমি এভাবে করে চাপ সিলে দিয়ে বসাই দেব। এই যে দেখেন পাইপিংটা করা হয়ে গেছে। এখন আমি দেখেন এটা নিচের ঘেরের জন্য আমি একটা ফিন্ট কালারের কাপড় 5.5 ইঞ্চি চোড়া নিয়েছি। তো এটাকে আমি ডাবল করে ভাঁজ করে এভাবে করে এই ড্রেসটার নিচের ঘেরের মধ্যে আমি এই ব্লু কালার কাপড়টা ফিটিং করে নেব। এভাবে এই দেখেন নিচের ঘেরের মধ্যে আমি এই ব্লু কালারের কাপড়টা লাগাই নিয়েছি দুইটা ফাটে, সামনের ফাটে এবং পিছুর ফাটে। এখন আমার যে উপরে যে সাইডটা থাকবে ওই সাইডে আমি এভাবে সিকোন করে একটা সেলাই লাগাই দেব। এই যে দেখেন এভাবে করে সিকোন করে সেলাইটা প্রথমে লাগাই নিতে হবে। এখন আমি কি করব, এই যে দেখেন 1.5 ইঞ্চি করে আমি একটা দাগ দিয়েছি, একবারে পুরো কাপড়ের মধ্যে সিধা করে দাগটা দিয়েছি। এখন আমি এখানে আবার 1.5 ইঞ্চি পরপর আরও একটা দাগ দেবো, এভাবে করে সিধা করে করে এই যে 1.5 ইঞ্চি পরপর এভাবে করে একটা একটা দাগ বসাই দেব। এই যে দেখেন এভাবে করে 1.5 ইঞ্চি পরপর একটা একটা দাগ বসাই দিয়েছি। এখন আমি কি করব, এই যে এই দাগটা থেকে এই যে 1.5 ইঞ্চি যে দাগটা দিয়েছি একটা দাগটার সাথে একটা দাগ এই যে অ্যাডজাস্ট করে এভাবে করে বক্স কুচিগুলো বসাইতে হবে। এই যে দেখেন ঠিক এভাবে কুচিগুলো হবে। এভাবে করে পুরো কাপড়ের মধ্যে আমাকে এই বক্স কুচিগুলো বসাইতে হবে। এই যে দেখেন বক্স কুচিগুলো হয়ে গেছে। এখন আমি কি করব, সামনের ফাটের বডির সাথে এই যে এভাবে করে এই সিলাইটার উপর আরেকটা সিলাই দিয়ে বসাই দেব। এই যে দেখেন বসানো হয়ে গেছে। আমি ব্যাক সাইডেও সেম একটা ফাট ফিটিং করে নেব। ফিটিং হয়ে গেছে। এখন দেখেন আয়রন দিয়ে ফ্রেশ করে আমি কুচিগুলোকে কিন্তু একবারে নিচ পর্যন্ত বসাই দিয়েছি। তাহলে আপনার ডিজাইনটি অনেক সুন্দর দেখাবে। আপনিও এরকম করে কুচিগুলোকে আয়রন দিয়ে ফ্রেশ করে বসাই দিবেন। তারপর আমি কি করব, এখন হাতে সুই দিয়ে নিয়েছি। সুই নিয়ে এই যে দেখেন এই জায়গাটাকে এভাবে করে একটা ফুল হয়ে যাবে। এই ফুলটার মিডেলে হাতে সুই দিয়ে একটা মুতি লাগাই দিবেন, তাহলে ডিজাইনটি আরও সুন্দর দেখাবে। এই যে একটা মুতি নিয়েছি, মুতিটা এই যে ঠিক এই যে মিডেলের মধ্যে লাগাতে হবে। এভাবে করে সবগুলো ফুলের মধ্যে এভাবে করে মিডিলে একটা একটা মুতি লাগাই দিতে হবে। এই যে দেখেন এভাবে করে সবগুলো ফুলের মধ্যে আমি একটা একটা মুতি লাগাই দিতেছি। এই যে ঠিক এভাবে হবে। এই যে প্রতিটা ফুলের মধ্যে আমি একটা একটা মুতি লাগাই দিয়েছি, দেখেন সামনের ফাট এবং পিছন ফাট
দুই পাটে সেম হয়েছে। এখন আমি যে এই যে এই জায়গাটার মধ্যেও এই যে ফুলটার মিডল থেকে শুই উঠাবো, উঠাইয়ে ব্যবহার করে ফুলটাকে রেডি করে নেব। এখানেও মিডলে একটা মতি দিয়ে দেব। এই যে দেখেন, এভাবে করে এখানেও একটা মতি লাগাই দিতে হবে। সবগুলো ফুলের মধ্যে একটা একটা মতি লাগাই দেব। এই যে দেখেন, আমার পুরো বোর্ডের মধ্যে আমি মতিগুলো বসাই দিয়েছি। ডিজাইনটির বডি রেডি হয়ে গেছে। এখন আমি দেখেন সাইডটাও সেলাই করে নিয়েছি, একটা ফিউঙ্কা বানাই নিয়েছি। ফিউঙ্কা এভাবে করে মিডলে বসাই দিব, তাতে ডিজাইনটি রেডি হয়ে গেছে। ডিজাইনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দেবেন, আর যদি ভালো লাগে প্রথমে একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।